গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আওয়ার নিউ ব্লগ। তো দেখতে বাড়ি করে এখন মেস হয়ে আছে, আমার সবকিছু পরিষ্কার টরিষ্কার করবো। তো তার আগে পাপাইকে ব্রেকফাস্টটা করে দিলাম, কারণ পাপাই বেরোবে। পাপাইকে ব্রেকফাস্ট আজকে কি দিলাম পাপার? লাউ দিয়ে বড়ি। সকালে যারা হয়তো ব্লগটা দেখবে তারা এই বড়িটা নাকি সকালে শুনতে হয় না, যাই হোক তাও বলে দিলাম। লাউ দিয়ে বড়ি আর হচ্ছে ওল সেদ্ধ, ওইটা দিয়ে ভাত খেয়ে নিচ্ছে, তোমাদের একবার চেহারা দেখাচ্ছি। স্কুলে যে 10টা থেকে ম্যাগিটা কি খাই, তো ওই টাইমে ওর এখন খিদে পেয়েছে, একটা অভ্যাস হয়ে গেছে, বাচ্চার হ্যাবিট হয়ে গেছে। তো আমি ম্যাগি করে নিলাম, আমিও ভাবো তোজোকেও দেবো, তারপর আদার্স বাড়ি ঘর সব পরিষ্কার করতো। চলো ফটাফট করে নি, তোজোকে দেখো। জেঠু মারা গেছে বলে তার সাধ্য হবে, তো সে আজকে আসবে না, কাল থেকে আসবে কাজ করতে। তো যাই হোক, বৃষ্টি তো দেখো শুধু এনজয় করতে ইচ্ছা করে বৃষ্টিটা, কিন্তু বৃষ্টি এনজয় করতে ইচ্ছা করে এক দুদিন হলে, এটা রেগুলার হলে আমার বিরক্ত লেগে যায়, কারণ বৃষ্টি আমার অত পছন্দ না। তো চলো এক দু দিনই সব ভালো। Hey, I got something, something to say. I'm just so sick of hearing everyone complain. I know it's tough and I know there's pain. সত্যি কি মুকুলদারে পুরো হোয়াইট হয়ে আছে, পুরো চারি সাইড এত বৃষ্টি হচ্ছে, ভাবা যায় না বহরমপুরে। মানে এই বৃষ্টিটা দরকার ছিল, কালকে রাত্রিবেলায় খুব ঘুমট গরম পড়েছিল, ভাবছিলাম আমি বৃষ্টি শুরু হবে আর কি, তো মেবি এই বৃষ্টিটার পরে হয়তো একটু যদি ঠান্ডা হয় আর কি। তো কালকে খুবই গরম ছিল, আজকে যদি বিকেলবেলায় এরকমভাবে বৃষ্টি পড়তে থেকে আছে, এমনিতে দেখাচ্ছে যে বৃষ্টি নাকি পড়বে, মানে এখন বৃষ্টি কন্টিনিউয়াস চলবে, তো যদি বিকেলবেলায় বৃষ্টি না হয় তাহলে আমরা হাঁটতে যাব, ঠিক আছে। আর একটা মেলায় যাওয়ার কথা চলছিল আর কি, যদি মেলাটা যাওয়া হয়, মেলা বন্ধ হয়ে যাবে, এই বৃষ্টি যা পড়ছে মেলা পুরো বন্ধ হয়ে যাবে। তো যাই হোক, বুঝতেই পারলে বুড়িয়া তোমাদের দেখালে পুরো হোয়াইট হয়ে আছে, দেখতেই পাচ্ছ পিছনে ব্যাকগ্রাউন্ডটা। আর এখন বুড়িয়া ব্রেকফাস্ট রেডি করে ফেলেছে, দেখো ব্রেকফাস্ট ওরা কি করছে, আমার করা হলো একটু আগেই কমপ্লিট করলাম। আর ওকে দেখো, দেখো তো যে ব্রেকফাস্ট করছে, দেখো দেখো ব্রেকফাস্ট করতে, দেখো একটা করে সিঙ্গেল দিয়ে দাও, নিচ্ছে না একটা করে খেতে, আওয়াজ চলে এসছে। এই সুতো খাচ্ছিস তুই, এগুলো কেঁচো খাচ্ছিস, কেঁচো কেঁচো খেতে হয় না। আচ্ছা দেখতেই পাচ্ছ সকাল সকাল আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, কারণ সকাল সকাল ব্রেকফাস্ট করার আগেই, ব্রেকফাস্ট যেন আমি ভাত করি, তো ভাত খাওয়ার আগে আমি কিন্তু আগে স্নান করে পুজো কমপ্লিট করে নিয়েছি বজরং বলি, তো তখন তোমাদেরকে আর দেখালাম না, মানে জাস্ট নর্মাল পুজো করে নিলাম। পুজোটা একটা পার্সোনাল ব্যাপার, দেখে লাভ নেই খুব একটা। যাই হোক, পুজো কমপ্লিট হয়ে গেছে আমার, স্নান কমপ্লিট হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছি, ব্রেকফাস্ট কমপ্লিট। এবার বৃষ্টি কমলে আমি যাবো হচ্ছে অফিসে, তো সেই বৃষ্টির জন্য ওয়েট করছি, বৃষ্টি কমার জন্য অপেক্ষা করছি, দেখা যাক কি হয়, যদি বৃষ্টি কমে তাহলে অবশ্যই অফিস যাবো, তো দেখা যাক কি হচ্ছে। তাহলে দেখতে থাকো ব্লগটা। তো আমরা আজকে তোর জায়গায় স্কুলে পাঠাই নি, ভালো স্কুলটা অ্যাবসেন্ট হলে ভালো লাগে না, আবার স্কুলটা ছুটি হয়ে গেল, রেনি ডে ছুটি। কে কোন ম্যাডাম দিয়েছিল ওটা, দেবস্মিতা? হ্যাঁ, প্লে গ্রুপে মেসেজ দেবস্মিতা ম্যাডাম। আজকে ওর ছুটি, একটু ছুটি, গরম গরম রুটি খাবে, আর রুটি না খেয়ে এখন খাচ্ছে কেঁচো। চলো দেখতে দেখো ব্লগটা।
আসছে। তো তোমরা আগের মতন আসো, ইন্দ্রপ্রস্থটু তারপরে ওটা এনজয় করো গরম করে। দেখো শুধু, আশা করি শুনতে পাচ্ছ। স্কোয়ারফিল্ডের ঢুকেই সামনের গেটে, একদম এই যে ঢুকলাম এক্ষুনি, জাস্ট সামনের গেটেই এখানে যে জলটা জমে আছে এখানে একটা আওয়াজ হচ্ছে দেখো। এগুলোকে বলে ক্রিকেট সাউন্ড, তাই তো? এই পোকাগুলোকে বলে ক্রিকেট। তো অফিস থেকে আসার পর ডাইরেক্ট চলে এসছি এই মাঠে, এখন ট্র্যাক কমপ্লিট করবো আমরা। তো তোমরা অবশ্যই সাথে থাকো। আর আজকে এমনিতে খুব একটা বেশি দেরি হয়নি, 8:10 বাজছে। প্রজক ওখানে রেখে এই মুভমেন্ট এখনই এলাম এখানে। আজকে রান্নাবান্না হয়ে গেছে, চাপ কিছু নেই। তো বাড়ি গিয়ে বুঝতেই পারছো কোনো চাপ নেই ওর যে রান্নাবান্না করতে হবে বা কিছু। তো এখন আমরা হেঁটে নিই, তারপর আসছি তোমাদের সাথে, দেখতে থাকো ব্লগটা। হে গাইস, একটু আগে এলাম, এসে ফ্রেশ ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে এখন ডিনারের জন্য ওয়েট করছি, বুড়িয়া ডিনার রেডি করছে আর কি। তো ডিনারটা রেডি করুক, বাবু ঘুমিয়ে গেছে, বাবুকে নিয়ে আসা হয়ে গেছে। তো ফ্রেশ ফ্রেশ হলাম, বেশ ভালোই লাগছে। ওয়েদার আজকে পারফেক্ট, যে ফাটাফাটি ওয়েদার আছে, কারণ আজকে যা বৃষ্টি হয়েছে বাপ রে বাপ। আর মাঠ পুরো জলে থই থই করছে, আর বুঝতেই পারলে যে ঝিঝি পোকার যা ডাক, আর মানে ব্যাং ট্যাং হয়তো ছিল, খুব ডাক ছিল, খুব দেখালামই তোমাদেরকে। তো চলো ডিনার টিনার কমপ্লিট করে তারপর তোমাদের সাথে আবার আসছি। তো ডিনার আজকে মাস্ট ডিনার ছিল, ঠিক আছে? সকালবেলায় পনির নেওয়া হয়েছিল আর কি, পনিরের একটা তরকারি, আলু পনির তরকারি করেছিল, আর তিল বাটা ছিল, ঠিক আছে, ভাত ছিল। সুন্দর ডিনার হলো আজকে। আর বুড়িয়া কি খেয়েছে একটু বলে দাও। কোনোদিনই হতে পারে এটা? কোনোদিনই না। আজকে তো আর সোমবার না যে রসা ভাত খাবে, সোমবার হলেও রসা ভাতও খায় না। যাই হোক, তো আজকে ও পম্পলেট নিয়ে এসেছিলো বাজার থেকে, আমিও পম্পলেট, আমি আজকে তো মঙ্গলবার, আজকে তো আমি খাবো না আর কি। তো পম্পলেটও নিয়ে এসে খেয়েছে, পম্পলেট আর ভাত, এই হচ্ছে ব্যাপার। দেখো আমাকে ছাড়া কিন্তু ভাত পম্পলেট খেয়ে নিল, কোনো দরকার না, আমি তো খাই না বাড়ি থেকে এনে। তো যাই হোক, কোনো অসুবিধা নাই, আমরা এখন আড্ডা মারছি। তো কাল এখন অ্যামাজন প্রাইমে দেখছি কি যে সামসেরা দিয়ে দিয়েছে, তো কালকে একটুখানি দেখছিলাম, বেশ ভালোই লাগছিল। আর আজকে একটা নেটফ্লিক্সে দেখলাম, সেটা হচ্ছে ডার্লিংস। যে দেখোনি ডার্লিংস, সে প্লিজ দেখে না, আমার খুব ভালো লেগেছে। আর ডার্লিংসটা নাকি খুব সুন্দর হয়েছে, আমি তো দেখিনি, ধরো ও দেখেছে আজকে দুপুরবেলায়, বুঝতেই পারছো। তবে শুনলাম নাকি খুব ভালোই আছে ডার্লিংস সিনেমাটা, তোমরা অবশ্যই দেখতে পারো। আর সামসেরাটা এখন ভাবছি দেখবো চালিয়ে, সাড়ে দশটা বাজছে, ওর ঘুম পেয়ে গেছে। ঘুম কেন পেল আজকে? দুপুরে ঘুমাওনি? আচ্ছা আচ্ছা, অ্যাকচুয়ালি ব্যাপারটা আশা দিয়ে আসেনি ও আজকে। হ্যাঁ আজকে আশা দিয়ে আসেনি, কাল থেকে আসবে, কারণ আজকে ওর ইয়ে ছিল, কে মারা গেছিল একজন, তার আজকে কাজ টাজ ছিল, তার জন্য আর আসেনি। তা সকালবেলা এসেছিল একবার, কি কারণে? এনো ও, আমি ওই বাড়িতে বলেছিলাম আমাদের যে কাজ করে, যে আশাদি যেন আজকে না আসে, সাধ্য করে আসার দরকার নেই। আর ও বলেছে আজকে আসছে, ও তাড়াতাড়ি জোগাড় করে দিয়ে চলে এসছে। হলো না না, আজকে তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি কাল থেকে আস। তো আমি ভাবছি যে আশা দিয়ে এলো, আবার তুমি নিজে কাজ করছো, ব্যাপারটা কি? বলছে না এরকম এরকম কেস, বুঝতে পারিনি। হ্যাঁ আমি তাই ভাবলাম, না না সাধ্য করে কাজ করতে হবে। তো চলো এখন একটু সিনেমা ফিনেমা দেখবো, তারপর আর আসছি তোমাদের সাথে। তো আমাদের সিনেমা ফিনেমা দেখা সব কমপ্লিট হয়ে গেল, তোজো এখন শুয়ে আছে, বুঝতে পারছো, বেশি জোরে কথা বলতে পারবো না। তোজো এটা ছাড়া ঘুমাতে পারে না, শীত গ্রীষ্ম বর্ষা কম্বলই কম্বল, তোজোর ভরসা আর কি। তো বুঝতেই পারছো আজকে ওয়েদারটা খুবই সুন্দর আছে, বুঝতেই পারছো। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই, যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না, এন্ড সাবস্ক্রাইব অবশ্যই সাবস্ক্রাইব জরুর করবে। তো প্লিজ গুড নাইট, টাটা।